আরে আপনি এসেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো আছি, অনেক ভালো আছি। কিন্তু আপনি কখন আমাকে অনলাইনে অর্ডার করেছেন? ওই আর কি, মানে একটা পেজে পেলাম যে মিহিকে গেস্ট ডাকার জন্য এখানে ইনবক্স মি, ক্লিক করুন। না মোটেও এরকম না। তাহলে আপনি আমাকে অনলাইনে অর্ডার করেননি, তাহলে বরং আপনি আমাকে বারবার বারবার অনলাইনে কল করেছেন, সেটা আমি ডিক্লাইন করেছি। এত রিকোয়েস্ট করিনি, জাস্ট দুই তিনবার বলেছি এই আর কি। ওকে, তো আপনি অনলাইনে কেনাকাটা করেন নাকি অফলাইনে? ম্যাক্সিমামটা আমি অনলাইনেই কেনাকাটা করি। অনলাইনে সমস্যা হয় না এই যে একটু দাম দর করা? না ভাই, 1000 টাকার জিনিস মেয়েরা নাকি বলে 300 দিয়ে শুরু করে। অনলাইনে আমার আসলে কখনোই সমস্যা হয়নি, মানে যা প্রাইস আপনি এইভাবে ক্লিক করেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুঝতে হবে যে অথেন্টিক কিনা। আচ্ছা, পেজটা অথেন্টিক কিনা বা আমরা কাদের থেকে নিচ্ছি কিভাবে বুঝবেন? যেমন আমি একবার অনলাইনে অর্ডার করেছিলাম যে প্রজেক্টর। হ্যাঁ, আমি ক্লাস নিই তো অনলাইনে, প্রজেক্টর অর্ডার করেছি, তো স্টুডেন্টরা বলছে যে স্যার মানে 3+9=2 কত এরকম কিছু, স্টুডেন্টরা বলছে টিকটিকি, মানে প্রজেক্টরের ভিতর দিয়ে ওপাশে টিকটিকি পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম ফেক অনেক প্রোডাক্ট পাই। আপনি কখনো প্রোডাক্ট অর্ডার করে ফেক পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কিরকম? মানে এরকম হয়েছে যে আমি একটা স্যান্ডেল অর্ডার করেছি, স্যান্ডেল লাইক দেখতে অনেক সুন্দর লাগছে, বাট আমি আনার পর দেখছি যে সুন্দর ওরকমই দেখতে, বাট ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের এবং সাইজ ডাজন্ট ম্যাটার। ওকে, আমার বিয়ের জন্য আর কি মেয়ে দেখা চলছিল, তো আমার আঙ্কেল পাত্রীকে জিজ্ঞেস করলেন মা তুমি রান্না পারো? তো পাত্রীর মা বললো ও নিয়ে চিন্তা করবেন না, মেয়ে রান্না না পারলে অনলাইনে অর্ডার করতে পারে খাবার। খাবার কখনো অনলাইনে অর্ডার? আমার ভীষণ পছন্দ অনলাইনে অর্ডার, অনলাইনে অর্ডার করে খাওয়া। এমন হয়েছে যে রাত 1টার সময় আমি অনলাইনে হচ্ছে যে কিছু কিছু সার্ভিস আছে যে 24 আওয়ার সার্ভিস দেয়, যে রাত 1টার সময় আমি জুস অর্ডার করে খাচ্ছি বাসায়। বাহ, তারপর ডেলিভারি বয় দেখে আপনি খুব খুশি হলেন? গেটের ফাঁকা দিয়ে নিয়ে নিলাম। সত্যি বলেন, অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্য কি ছিল, যে খাবারটা নাকি ডেলিভারি বয় একটা অন্তত এই রাত রাতে একজনের সাথে দেখা হলো? না, ব্যাপারটা কেন এরকম হবে, খাবারটাই আমার দরকার ছিল। এরকম রাতের বেলাও আপনি খাবার অর্ডার করেন, তার মানে অনলাইন তো আপনাকে সুবিধাই করে দেয় নাকি? হ্যাঁ, তো আমাদের প্রোগ্রামের নাম টক মিষ্টি ঝাল, তো অনলাইন অর্ডার করলে বা অনলাইন কেনাকাটায় কখন টক কখন মিষ্টি কখন ঝাল? যখন অ্যাড্রেসটা বোঝে না তখন টক। আচ্ছা, অনেক কথা বলতে হয় আসলে। ওকে, দ্যাটস আই টক। আর কখন মিষ্টি? যখন আমি বাসায় থাকি না কিন্তু আমার অ্যাড্রেসে এসে আমাকে কোনো ধরনের কোনো পেইন না দিয়ে আমার প্রোডাক্টটা আমার বাসায় দিয়ে যাচ্ছে মিষ্টি। আর তখনই ঝাল যখন প্রচুর দেরি করে। কোনো ডেলিভারি বয়কে দেখে মনে হয়েছে যে তো এসেছে ফিল্ডিং মারতে, এরকম কিছু? এরকম হয়নি, কিন্তু কোনো কোনো মানুষ আমার বাসায় কোনো কিছু গিফট বা কোনো কিছু দিয়ে মানে এসে দিয়ে গেছে, বাট সে পরিচয় দিয়েছে সে ডেলিভারি ম্যান। ওকে, আপনাকে পছন্দ করে এরকম কি কি গিফট দিয়েছে, ধরেন ফুল হতে পারে বা লাভ লেটার? বা অনেক বেশি ফুল। আচ্ছা, এবং লাভ লেটার অলসো।